আপনার নাম কি? আপনাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে আমরা জানি। পাস করেছে একটু আগে, ও দেখো আওয়াজ করছে। আপনার সাথে কথা বলবো দিন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসেছি চন্দনহাটি নামক একটি জায়গায়, চন্দনহাটি জেলেপাড়া বলে এখানে জায়গা। তো এখানকার লোকেরা এখানে একটা রাস্তা দিয়ে পাগল ঘোরাফেরা করতো, মানে ভারসাম্যহীন গ্রেন্টের প্রবলেম ছিল। তো উনি প্রায় প্রায় রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। অনেক রাতে এইখানকার দুষ্কৃতীরা, যারা আর কি মদ তদ খেয়ে রাস্তার মধ্যে এরা বিভিন্ন রকম বিভ্রান্ত করতো, আর ওই পাগল ভারসাম্যহীন মাথা খারাপ উনি যাওয়া আসা করতো। কি আছে, আওয়াজ হচ্ছে? আওয়াজ হচ্ছে। তো যাওয়া আসা করতো এইখানে, কিসের একটা আওয়াজ হলো দিত, যাওয়া আসা করতো। তো এইখানে ওনাকে তাও কিছু ছুটছে, তো ওনাকে এইখানে নিয়ে এসে আমরা ছোট কথার মধ্যে শেষ করব। এখানে নিয়ে এসে ওনাকে ওখান থেকে ধরে নিয়ে এসে মুখে কাপড় বেঁধে এর মধ্যে নিয়ে এসে চলে আসে, এর মধ্যে নিয়ে চলে এসে ওকে ধর্ষণ করে ওনাকে মেরে দিয়েছে গলাটিতে। তো বেশি দিনের কথা নয়, বছর ছয়েক আগের ঘটনা। তো এইখানে তার চতুর্দিকে নাকি এর আর আত্মা ঘোরাফেরা করে, আর এখানকার তারপরে পুলিশ দেখে এখানকার কিসের আওয়াজ হচ্ছে চতুর্দিকে। তারপর পুলিশ আসে, এসে ওনাকে নিয়ে গিয়ে, ওনার তো কেউ ছিল না, তো নিয়ে গিয়ে ওনাকে কি একটা আওয়াজ হলো না এখানে, তাহলে তো ভিতরেই পুলিশ নিয়ে ওনার সৎকাজটা করে দেয়। তারপর থেকে এখানে চতুর্দিকে ঘোরাফেরা করে, ওনার ওনার লাশও দেখতে পেয়েছে অনেক সময়ে। উনি চতুর্দিকে হাঁটাচলা করে বেড়ায়। তো আমরা দেখবো, বেশি কথা না বাড়িয়ে, এখানে কিছু দেখা যায় কি না। ক্যামেরায় জাহির আছে আর আমার নাম শানু। এখানকার লোকেরাই বলেছে ওনার আত্মা চতুর্দিকে ঘোরাফেরা করে দিকে। তো এর ভিতরে খুবই জঙ্গল, আমাদের খুব রিক্স নিয়ে ভিডিও করতে হয়, অনেক পোকামাকড়ের আড্ডা থাকে রাত্রিরে সাপ, যার কারণে আমরা খুবই সাবধানে আমাদের ভিডিও করতে হয়। জায়গাটা একদম নির্জন জায়গা, নিস্তব্ধ, পুরো একদম নিস্তব্ধ জায়গা, এরকম লোকজনও আসে না। গা ঠান্ডা হয়ে এসছে, আর পশমগুলো দেখো শিউরে উঠেছে। এটাও কিসে, কিসে আওয়াজ করলো এখানে গাছে, একটা কিছু মনে হচ্ছে ছুঁড়লো। কে ওখানে, কে, কে আপনি? অনেক পুরনো জায়গা, তো চারিদিকটা পুরো কি যাচ্ছে দেখো, ওই যে ওই দেখো ওইখানে দেখা গেলাম, ওইখানটা আমি দেখলাম, কোথায় ওইখানটা দেখলাম, ওই যে ওই দেখো তো ওইখানটা দেখলাম, ক্যামেরা এসছে দেখতে পেয়েছো।
ওই জঙ্গলের কোনার দিকে আছে দেখো। চলো যাবে ওখানে, ভরসা পাচ্ছি না তো অত দূর যেন। অনেক দূরে আছে কিন্তু, ভয়ঙ্কর একটা আওয়াজ হচ্ছে এদিক দিয়ে। আওয়াজ করেছে একটু আগে, ওই দেখো আওয়াজ করছে। আপনার সাথে কথা বলবো দিদি, আপনাকে আমরা ক্ষতি করতে আসিনি, জাস্ট আপনার সঙ্গে একটু কথা বলবো। দিদি আপনি এখানে আসুন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। নৃশংসভাবে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। এমনি উনি ভারসাম্যহীন ছিলেন, ওই দেখো আওয়াজ করছে। চলো তো ওই দিকটাই যাবে একবার, সাবধানে চলো তো। এদিকটাই গিয়েছে তাই না? হ্যাঁ এইদিকেই গেল তো, জঙ্গলের মধ্যে আছে তো। এই এদিকটা আসে তো, কি হলো? কি হলো? পিছন দিয়ে কে যেন টেনে নিয়ে চলে গেল। এদিকে আসো, পিছন দিয়ে মরমর করে টেনে নিয়ে এখান দিয়ে চলে গেছে। সাবধানে, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। দিদি আপনার উপরে আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আপনি আমাদেরকে অ্যাটাক করছেন কেন? শানু শানু এগিয়ে যাও না। আমাদের দিকে আসছে, এইদিকে আসছে। চলো পালাই, চলো পালাই। আমাদের দিকেই তো আসছে। এইখান থেকে গায়েব হয়ে গেছে, এই তো এখান থেকে আসছিল, এইখান থেকে গায়েব হয়ে গেছে, এইখান থেকে গায়েব হয়ে গেছে। দেখো আর নেই, যাই দেখতে পাচ্ছ আর নেই? হ্যাঁ সাচের জিনিস একদম দেখতে পেলাম। তোমাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে চিন্তা করো। ওনার আত্মা শান্তি পায়নি, এখানে চতুর্দিকে ঘোরাফেরা করছে। প্রচন্ড জঙ্গল, কি হলো? কি একটা দেখতে পেলাম সাদা মতো। কোথায়? এই তো কলা গাছের এই সাইডটাই আছে, ওই দেখো দাঁড়িয়ে আছে। কি ওটা? দিদি আপনি ক্ষতি করবেন না। হানু সাবধানে, আপনার সঙ্গে একটু কথা বলবো। খুব সাবধান, খুব, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। দিদি আপনাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে, এখানকার এলাকার লোকই বললো, যেটা আমরা আপনাকে আমরা ক্ষতি করতে আসিনি।
দিদি, আপনার নাম কি? আপনাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে আমরা জানি। আপনি কথা বলছেন না কেন দিদি? জানুর পিছিয়ে আসো, পিছিয়ে আসো। আমরা এখানে ভিডিও শেষ করছি, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। ওই দেখো, ওই ভারসাম্যহীন মানুষ আমরা দেখতে পেলাম আওয়াজ করছে। ওইখান থেকে আমরা জঙ্গল থেকে বেরিয়ে এই পাটে চলে এলাম। তো আমরা এখানেই ভিডিও শেষ করছি। আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আপনারা জানাচ্ছেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের।